নমস্কার, আপনারা ভিডিওটা দেখছেন কুইস্ট অফ বেঙ্গলের চ্যানেল থেকে। আমি শুভাশিস এবং আমার কোম্পানির নাম হচ্ছে ড্রিম হোম ইন্টেরিয়ার। তো আমরা রিসেন্টলি একটা বাড়িতে ইন্টেরিয়ার ডেকোরেশন করেছি, ফুল হোম ইন্টেরিয়ার ডেকোরেশন করেছি। তো আজকে এই কুইস্ট অফ বেঙ্গলের চ্যানেল থেকে আমরা আপনাদেরকে এই যে আমরা যে ইন্টেরিয়ারটা করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আসুন আপনাদেরকে আমার ভিডিওটা দেখাচ্ছি। এটা আমরা করেছি হচ্ছে এই ঘরের হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে গেট, এখানে একটা প্যানেলিং করা হয়েছে, এখানে ঝাড়বাতি দেওয়া হয়েছে, একটা আধুনিক টাইপের ঝাড়বাতি, এবং এই ওয়ালটাকে টেক্সচার করা হয়েছে এই ওয়ালের কতটা অবধি। আর পিছন দিকে বলো, দাদাকে বলো পিছন দিকে একবার দেখিয়ে দিতে। পিছন দিকে একটা আমরা ছোট্ট মন্দিরের ডিজাইন করেছি, স্ট্যাচু করেছি ঘরের এন্ট্রান্সের মুখে। এবার আপনাদেরকে ঘরটা দেখাবো। ঘরটা হচ্ছে ডাইনিং প্যাসেজ, বলতে কমন প্যাসেজও বলতে পারেন, ডাইনিং বলাটা ভুল হয়, লিভিং রুম আমাদের, ডাইনিং প্যাসেজ আমাদের নিচে আছে। এখানটা আমরা এই ফার্স্ট আমরা হাইলাইট করেছি এই ওয়ালটাকে প্যানেলিং দিয়ে, প্যানেলিং করেছি ওয়ালটার মধ্যে, প্যানেলিং করে 245 বিট দিয়ে ডিজাইন করা হয়েছে। ওপর থেকে লাইটের ফোকাস দেওয়া হয়েছে, এশিয়ান পেন্টসের পুরো কালার আমরা ইউজ করেছি, রয়্যাল শাইন দিয়ে পুরো আমাদের ঘরের কাজ হয়েছে। আর এদিকে রয়েছে একটা সোফা, ঠিক আছে, থ্রি সিটার সোফা রয়েছে একটা। আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এটা হচ্ছে একটা টিভি ইউনিট যেটাকে আমরা লাইট দিয়ে ফোকাস করেছি। সব জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে এখানে। আমাদের পুরোটাই 710 বিডব্লিউপি প্লাই দিয়ে কাজ হয়েছে, বিভিন্ন ধরনের রেঞ্জের প্লাই হয়, আমার চেষ্টা করেছি বেস্ট অফ বেস্ট প্লাই দিয়ে কাজ করার জন্য। আমরা জেনারেলি বেস্ট অফ প্লাই দিয়েই কাজ করার চেষ্টা করি, 710 বিডব্লিউপি 303 বিডব্লিউ আর দিয়েও কাজ হয় আমাদের। এই যে পুরো ইন্টেরিয়ারটা দেখছেন এটা আপনার পুরোপুরি বিডব্লিউপি 710 গ্রেডের প্লাই দিয়ে কাজ হয়েছে। আর এটা একটা ছোট বার কাউন্টারে আমরা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, এটা একটা বার কাউন্টার আছে, এখানে জাস্ট ওয়াইনের বোতল ফোতলগুলো রাখার জন্য এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে। আর এখানে গ্লাস পজিশন রয়েছে, গ্লাস গ্লাসগুলোকে রাখার জন্য লাইট দিয়ে আমরা ফোকাস করেছি এটাকে, এখানে যারা বসে ড্রিঙ্কস করবেন তাদের জন্য জায়গা রয়েছে জায়গাটা। প্লাস এখানে একটা ছোট্ট জায়গা করে দেওয়া হয়েছে হচ্ছে মিনি ফ্রিজের জন্য, মিনি ফ্রিজের জায়গা করে দেওয়া হয়েছে। এখানে একজনের সিটিং পজিশন থাকবে, এখানে একজনের সিটিং পজিশন থাকবে। আর এরপর আপনাদেরকে এই বাথরুমটার কাজটা আমরা দেখাবো। আমরা এই ওয়ালকেই যে ডোরগুলো রয়েছে সব ডোরগুলোকে আমরা ফ্ল্যাশ ডোরে কাজ হয়েছে। এরপরে টি প্রোফাইল দিয়ে ডিজাইন করা হয়েছে, রোললেন্স দেওয়া হয়েছে, লক যেগুলো আমরা দিই বেশিরভাগই আমরা হেডিকের যত ধরনের ফিটিংস আপনারা দেখতে পাচ্ছেন, এই কল কবজাগুলো, এই কল কবজাগুলো সব হেডিকের ফিটিংস দিয়েই কাজ করা হয়েছে, ঠিক আছে, যেটার 5 বছরের ওয়ারেন্টি আছে। আর এর সাথে আমরা আসছি হচ্ছে এবার বাথরুমে। বাথরুমটা হচ্ছে মানুষের খুব পছন্দের একটা জায়গা থাকে, তো এখানে একটা বাথরুমে ফিনিশ দেওয়া হয়েছে। বেশিরভাগই সব মার্কের ফিটিংস দেওয়া হয়েছে, ইন্টেরিয়ারের ফিটিংস আছে, প্রয়াগের ফিটিংস আছে। এখানে ছোট্ট ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, ক্যাবিনেটের জিনিস বাথরুমে জিনিসপত্রগুলো ছোটোখাটো জিনিসপত্রগুলো ব্রাশ পেস্ট এসবই এখানে রাখার জন্য জায়গা করে দেওয়া। জাস্ট আমরা গতকাল এটা হ্যান্ডওভার দিয়েছি, প্লাস এখানে একটা ইস্যু করা হয়েছে, একটা পার্টিশন করে দেওয়া হয়েছে এই মেন বাথিং পজিশনের থেকে আলাদা, একটা বাথরুম ধোয়ার জন্য এই একটা পজিশনটা আলাদা, এই জায়গাটা আলাদা, জাস্ট একটা পার্টিশন আমরা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা হিন্দুবারের ইস্যু রয়েছে, প্যান রয়েছে হিন্দুবারের, এখানে পুরো সেট আপ করা আছে, বাথিং সেট আপ করে দেওয়া রয়েছে জায়গাটাতে। এখানেও হালকা ফুলকা একটা ছোট্ট ফলসিলিংয়ের মতো কাজ করে দেওয়া হয়েছে। এবার আসছি ঘরের ফলসিলিংয়ে। খুব কমই দেখতে পাবেন এরকম টাইপের ডিজাইনের ফলসিলিং, জেনারেলি কমই হয়। এখানে আমরা একটা ডিজাইন দিয়েছি ফলসিলিংয়ের উপরে, এই এই মাথাটা আর ওই মাথাতে, এটা আমাদের পিভিসি বোর্ড দিয়ে ডিজাইন করেছে অ্যাক্রিলিক শিটের উপরে, কালার হয়েছে এটা, আপনারা অন্ধকার আলাদা আরও ভালো বুঝতে পারবেন, অ্যাক্রিলিক শিটের উপরে কাজ হয়েছে। চারিদিকে স্ট্রিপ লাইট দিয়ে ঘেরা হয়েছে, মিডিলে দুটো ডিজাইন দেওয়া হয়েছে, দুটো পাখা দেওয়া হয়েছে, অ্যাটম করবে দুটো পাখা দেওয়া হয়েছে।
যারা পাখা সম্বন্ধে জানেন, মোটামুটি অ্যাটম পাখাটা ওয়েল নন কোম্পানি, তো অ্যাটম বার্গের পাখা দেওয়া হয়েছে। তার মাঝখানে যতগুলি লাইটের এখানে কাজ দেখতে পাচ্ছেন সবকটা আমাদের প্রীতমের লাইট দিয়ে কাজ হয়েছে। আমাদের দু ধরনের লাইট দিয়ে কাজ হয়, প্রীতম আর হ্যাভেলস। তো এখানে আমরা প্রীতম দিয়েছি যেটা দু বছরের ওয়ারেন্টি আছে। আসুন এবার বেডরুমটা দেখিয়ে জানাচ্ছি। রুমে এটা একটা বেড করা হয়েছে, ঠিক আছে, এই বেডটা হেডবোর্ড দিয়ে ডিজাইন করা হয়েছে। লাইটের ফোকাস আছে, দেখুন হাইড্রোলিক লাগানো আছে, খাটটাকে আপনি চাইলে তুলে দিয়ে ভিতরে সব জিনিসপত্র রাখতে পারবেন। সাইডে সাইড টেবিল দেওয়া হয়েছে দুটো, বেড ইউজের জন্য ছোটোখাটো রিমোট ফিমোট বা ঘড়ি ফড়ি টুকটা জিনিস বা শোপিস রাখার জন্য আপনি রাখতে পারেন এখান থেকে। এই ছোটো জায়গা দেওয়া হয়েছে এই জায়গাটাতে। যত ফিটিংস দেখছেন সব হেটিকের ফিটিংস এগুলো। আর এটা রয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, 10 ফুট বাই 10 ফুটের একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ হচ্ছে, ছোটো বলা ভুল হবে, এটাই ঘরের মেইন ওয়ার্ড্রপ, 10 ফুট বাই 10 ফুটের। এটা স্লাইডিং ওয়ার্ড্রপ, এটাকে স্লাইডিং ওয়ার্ড্রপ করে ওয়াটার প্রুফ বানানো হয়। একটা পাল্লা হয়, এটা স্লাইডিং হয়, তো আমরা স্লাইডিংয়ের ডিজাইন করেছি। এখানে আমরা টি প্রোফাইল দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছি, দেখছেন আপনার বেশিরভাগ জায়গাতে আমরা এই টি প্রোফাইল দিয়ে হাইলাইট করেছি, ঠিক আছে। ওইখানে রয়েছে ছোটো একটা রয়েছে, লকার রয়েছে এখানে একটা, আর মিস্টার সেনের জন্য এই জায়গাটা, তার কোট বগরা ব্লেজার ফেজার সব এখানেই থাকবে। আর দিদির জন্য ওই সাইডটাতে জায়গা দেওয়া হয়েছে। আর খাটের ইউজের যেসব জিনিসপত্র গুলো হয়, যেটা লেপ তোষক পুজো যেগুলো আমরা শীতকালে ইউজ করি, সেগুলোর জন্য আমরা উপরে জায়গা দিয়েছি। এখানে ব্যালকানির কিছু ছোটখাটো জিনিসপত্র রয়ে গেছে, ঘরের ফিটিং যেগুলো হয়েছে। এই ব্যালকানির যে টাইলসটা, সেটা পুরোপুরি উডেন টাইলস দেওয়া হয়েছে, এটাও কাজারিয়ারি উডেন টাইলস দেওয়া আছে। এবং এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করেছি অন্য ধরনের টাইলস দিয়ে। দেখুন একটা পুরো একটা ম্যাট ফিনিশের উপর আছে, এবং দেখে মনে হবে যে হরোক্লিপির মতো। ওই টাইলসগুলো একটু অন্য ধরনের দেওয়ার চেষ্টা করেছি। এগুলোর কাজ, এটা কাজারিয়ার নয়, এটা অন্য একটা কোম্পানি টাইলস, কিন্তু এটাও একটা ভালো কোয়ালিটি। কাজারিয়ার এরকম টাইলস বানায় না, এটা আমি পুরোটা এরকম ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর এটা তো আমি জাস্ট ব্ল্যাক স্টোন দিয়ে আমরা একটা হাইলাইট করেছি, সেখানে একটা প্যানেলিং করে দেওয়া হয়েছে এটা কভার করে গ্লাসের উপরে। আর এই জায়গাটাতে আমরা লাইটের একটা পয়েন্ট দিয়েছি, লাইটের পয়েন্ট দিয়ে রাত্রেবেলা এই জায়গাটাকে একটু হাইলাইট করার জন্য। এখানে তখন দেখতে পারবেন ওটা আউটসাইড থেকে লাইটটা রয়েছে, এই যে তিনটে পিলারের মতো করা হয়েছে, এটা আউটসাইড থেকে লাইট রয়েছে, যাতে দেখে মনে হবে যে এই লাইট, এই পিলারগুলো রাত্রেবেলার দিকে লাইট জ্বলছে, পিলারগুলোতে একদম বাইরের দিকে রয়েছে লাইটগুলো, এখন আলাদা তো দেখা যাবে না। কিছু ইউনিক টাইপের আমরা লাইট দেওয়ার চেষ্টা করেছি, যেমন জেনারেলি বেডরুমে একটা নাইট লাইট, নাইট ল্যাম্প থাকে, তো নাইট ল্যাম্প আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি। স্লাইডিংও এখানে কাজ হয়েছে, এটা পিভিসি স্লাইডিং, যেগুলো পিভিসি স্লাইডিং বলে, যে দুটো নর্মাল স্লাইডিং আসে তার থেকে একটু ভালো কোয়ালিটির এটা স্লাইডিংটা দেওয়া হয়েছে। থ্রি ফোল্ডের স্লাইডিং হয়েছে এটা। ইটালিয়ান টাইলস ইউজ হচ্ছে কাজারিয়ার ব্র্যান্ডের, ঠিক আছে, টাইলসের যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হাই গ্লসির উপর নেওয়া হয়েছে। বাথরুমেরও সেম ছিল,
পুরো ঘরেরও সেমই আছে। শ্রীক্ষেত্র সেম, কাজারের উপরই কাজ হয়েছে পুরোপুরি, এখান থেকে স্টার্ট হবে পিজা রাখা থেকে। তোমার আবার ডেকে নেবো যাদের বাড়িতে আমরা কাজ করেছি, তাদের কেমন লেগেছে কাজটা। তো দিদি প্লিজ। নমস্কার, আমি শুভাশিষের সাথে পুরোটাই হ্যান্ড ওভার করে দিয়েছি, মানে এ টু জেড ও পুরোটাই আমার ফুলফিল করেছে। আমার টিম ওরা যা যা বলেছে এক্স্যাক্টলি ও তাই তাই করেছে, মানে একটা এদিক ওদিক কিছু করেনি, আর আমার মনের মতো আমার স্বপ্নের ঘরটাকে তৈরি করে দিয়েছে, যেরকম বলেছি সেরকম এক্স্যাক্টলি। মানে আমি যা যা চেয়েছি, যা যা ও প্রত্যেকটা খুঁটি নাটি সব কভার করে দিয়েছে, এবং প্রত্যেকটা ভালোভাবে আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। একটা গতকাল আমাদের হ্যান্ড ওভার হয়েছে, এটা কি কিছু কিছু জিনিসপত্র এদিক ওদিক সরানো হয়নি, কিন্তু আমার পুরো মনের মতন করে দিয়েছে। দিদি ওভারঅল সার্ভিস অনুযায়ী আমাদের তুমি 10 এর কত রেটিং করবে? 10। থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট এন্ড ফিডব্যাক। তো আপনারা দেখতে থাকুন, এরকম ধরনের আরো ভিডিও আমাদের আসবে, আমাদের আরো কাজ অনেক জায়গায় কাজ চলছে, আমরা আপনাদের সাথে শেয়ার করব পরিশ্রম বেঙ্গল চ্যানেলের মাধ্যমে। তো নতুন দর্শকদের জন্য কি অফার এই মুহূর্তে? নতুন দর্শকদের জন্য অফার এটাই, এখন মনসুন চলছে, বর্ষা সিজন চলছে, এই সিজনে আমরা টোটাল ভ্যালুর উপরে 10-15% অবধি ডিসকাউন্ট দিচ্ছি। কেউ যদি বলেন না ডিসকাউন্ট নেবো না, আমরা গিফটও করি। যেমন দিদিদেরকে আমরা একটা ছোট সেন্টার টেবিল গিফট করেছিলাম, এটা এই সেন্টার টেবিলে গিফট করা হয়েছে দিদিদেরকে। তো দিদি এই সেন্টার টেবিলে কেমন লেগেছে? অসাধারণ। এই সেন্টার টেবিলে গিফট করা হয়েছে, এরকম ধরনের আমরা গিফট দিয়ে থাকি। মানে আমি এত ভাবিনি যে এত সুন্দর হবে, খুব সুন্দর বানিয়ে দিয়েছে। এবং এই প্লাইয়ের কম্বিনেশন এবং সারমাইকা যে কম্বিনেশন গুলো হয়েছে, শুধু বলবো না যে আমরা একাই করি, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের যে পয়েন্ট অফ ভিউ, তাদের পছন্দ অপছন্দ, তাদের কি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করি। যত সারমাইকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব সারমাইকা গুলো কিন্তু আমাদের বেশিরভাগই ভার্গোর ল্যাম্প প্লাস দিয়ে কাজ হয়। জেনারেলি আমাদের ভার্গো ল্যাম্প প্লাস দিয়ে কাজ হয়, অনেক ক্ষেত্রে সেঞ্চুরি দিয়েও কাজ হয়, বাট এখানে আমরা ভার্গো ল্যাম্প প্লাস দিয়ে কাজ করেছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর অফার আমাদের চলতেই থাকে, উইন্টার অফার থাকে, মনসুন অফার থাকে, সামার অফার থাকে। এখন এই মুহূর্তে 10-15% আমাদের অফার চলছে টোটাল ভ্যালুর উপরে, বাট ভ্যালুটা শুধুই 2 লাখের উপরে হতে হবে, আর 5-7 লাখ অবধি গেলে সেটার জন্য আলাদা অফারও আছে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলবো পরের ভিডিওতে। তো আপাতত এত অবধি, ভিডিও আপনারা দেখতে থাকুন পশ্চিম বেঙ্গলের চ্যানেল থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।